উপ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, গুজরাটের মন্ত্রী দিল্লি থেকে দৌড়ে 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 আসছিল। কি বলছিল? তৃণমূলটা হেরে যাবে, মমতা হেরে যাবে, প্রধানমন্ত্রী বলছিল হেরে যাবে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছিল গেল গেল রব, তৃণমূলটা যেন বাংলা থেকে চলে যাবে। বিধানসভার আগে দেরি প্যাসেঞ্জার হয়ে গেল সমস্ত দিল্লির নেতারা, বলল তৃণমূল শেষ, সিপিএম, কংগ্রেস, বিজেপি এরা সব বলতে থাকলো শেষ। আমাদের কিছু মানুষ ভয় পেয়ে গেল, কিছু মানুষ পাঁচিলে উঠে গেল, কি হবে কি হবে, জিতলে আসবো না জিতলে ডিঙিয়ে যাবো, এইরকম একটা ভয়াবহ অবস্থা হয়েছে। চারটে লোককে গুলি করে মেরে দিল ভোটের লাইনে, ভোটের আওয়াজ শুনলেন, মিলিটারি এলো, ফোর্স এলো, আতঙ্কে সৃষ্টি করল, কি করে বিজেপিকে জিতানো যায়। হয়ে গেল নির্বাচন, শেষ হয়ে গেল, অনেক ছাত্র পায় ভোট হল, এক মাস করে ভোটার বাক্সগুলো স্কুলে স্কুলে জমা থাকলো, তারপর শুরু হলো ভোট গণনা। কেমন গণনা হলো? গণনা শুরু হলো সকালবেলায় টিভি খুলে দেখল তৃণমূল বাড়ছে, তৃণমূল জিতছে, বিভিন্ন জায়গায় জিতছে। বিজেপি নেতারা বলল না, পরের গুণ আমরা জিতব, আমরা জিতে যাবো। অনেক জায়গায় বিজেপি আমির ছেলে ফেলল। তারপর কিটকিট খেলা জানেন? কিটকিট খেলা শুরু হলো গণনা। কেমন? সত্তরে আসছে গেল, আর সিট পেল না মমতা বন্দ্যোপাধ্যায়, 211 আসন নিয়ে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হলেন। আবার কিস্তির খেলা শুরু হবে, আবার ভেদ হবে, আবার বুটের আওয়াজ শুনতে পাবেন। কিস্তির খেলাতে 10-এর নিচে নেমে যাবে বিজেপি, তার বেশি আসন পাবে না। কিন্তু আমাদের অনেক দায়িত্ব আছে, অনেক